US Mexican border of Norahonghar. Bissor Biostotom Himantot Ako Utejana. এই দৃশ্য মেক্সিকোর রেইনোসা শহরের পথর দাঁতিত পড়ে রয়েছে রক্তাক্ত গুলিবিদ্ধ মৃতদেহ। যে ঘটনায় এতিয়া সমগ্র মেক্সিকো আর আমেরিকা যুক্তরাষ্ট্র সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। এত উন্মুক্ত অস্ত্রধারী লোকে সংঘটিত করেছে এই ঘটনা। যে ঘটনাত নিহত হয়েছে 14 জনক নিরপরাধী লোক। উল্লেখযোগ্য যে আমেরিকা যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর সীমান্তবর্তী এই অঞ্চলটি অপরাধীর ভূস্বর্গ হিসাবে খ্যাত। তদুপরি এই অঞ্চলটি আছে ইউএস মেক্সিকো বর্ডারের অন্যতম মূল ক্রসিং পয়েন্ট। অঞ্চলটি দীর্ঘদিন ধরে সন্ত্রাস চলাই অহা একটা কুখ্যাত সংগঠন হয়েছে গল্ফ কার্টেল। ড্রাগসর সিন্ডিকেটর সহ জড়িত এই সংগঠনটির সদস্যই হিহনকারী গুলিচালনার ঘটনাটি সংঘটিত করা বলে দাবি করেছে মেক্সিকোর প্রশাসনে। ইফালে ঘটনা সংঘটিত হওয়ার লগেলগে তৎপর হয়ে উঠেছে মেক্সিকোর সেনা, ন্যাশনাল গার্ড, স্টেট পুলিশ আর অন্যান্য নিরাপত্তা সংস্থাসমূহ। ইউএস মেক্সিকান বর্ডারত বৃদ্ধি করা হয়েছে দুই দেশের নিরাপত্তারক্ষীর টহল। ইতিমধ্যে নিরাপত্তারক্ষীর গুলিটো নিহত হয়েছে 4 জনক সন্দেহজনক অপরাধী আর করায়ত্ত করেছে এজন অপহরণকারী। ইন্টারন্যাশনাল ডেস্ক, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।